কি অবস্থা আসাদ ভাই? এই আর কি, কাস্টমার কম আপা। কাস্টমার কম, দেখি কি করা যায়। ইনস্টাগ্রামে ঠেলা চামে দিয়া বামে, পলিটিক্সে আর অফিসে, ফেসবুকে ইনস্টাগ্রামে ঠেলা চামে দিয়া বামে, খেলা ঘরের শোপিসে, সবাই হিট হিট করে রে, চোখ মিট মিট করে রে, উপরে ফিট ফিট চলে রে, যেমনি হোক হিট লাগবে রে, যেমনি হোক হিট লাগবে রে। জাস্ট 3 days ওয়েট করেন, আমি একটা কি নিউ গাড়ি, নিউ গাড়ি করবে সত্যি? শিওর? ও মাই গড কবির ভাই, এটা জাস্ট আমার ড্রিম ছিল। ইউ আর সো সুইট কবির ভাই। রিসেপশনিস্ট আমারে তুই মনে করে মানে আরো কত কিছু বলা শুরু করছে, তখনই আমি রিয়েলাইজ করছি যে আমার একা না আসা উচিত হয়নি তোকে ছাড়া। তোমাদেরকে আদর করি, যদিও তোমরা আমার শত্রু প্রকৃতির, কিন্তু তোমাদেরকে আদর করি, তোমাদেরকে দেখতে ভালো লাগে এই জন্য আদর করি, বুঝছো? কিন্তু জুলেখা কিন্তু আমার কলিজার টুকরা, আমার একমাত্র ভাগ্নি। আন্টি আমি জানি, আমার জামাইয়ের কাছ থেকে গাড়ি নিচ্ছো, কদিন পরে আমাকে আমার বাড়ি থেকে বের করে দিবে। আরে ভাই, আমি যদি খারাপ মেন্টালিটি হইতাম তাহলে কি আপনাকে সেটা বলতাম নাকি? আপনি তো দেখি গায়ে পড়ে ঝগড়া করতেছেন, আপনার সাথে আমি ভালো মতো কথা বলতে আসলাম। একদম চুপ, খালা কবির ওকে গাড়ি কিনে দিচ্ছে, আমাকে গাড়ি কিনে দিচ্ছে মানে আমাকে লোন দিচ্ছে, কি আশ্চর্য! তুমি এত বলত কেন? কাউরে কিছু দিলে সে আবার বাসায় এসে ভুলে দেয়, এটা কেমন? কাউরে কিছু দিলে কাউরে কিছু দিই না। ও যে গাড়ি, গাড়ি যে আজকে তোমার উপর কি পরিমাণ চলবো কবির, আল্লাহ রে, আমার তো কান্দন হইতেছে এখন। কিসের গাড়ি? কিসের গাড়ি? জুলেখা আসো, তারে বুঝাই দিয়ে যাও, তোমার স্বামী আসছে, আসো জুলেখা। ওই যে চলে আসছে বেহুলা, লক্ষিন্দর বৈশা আছে। আহারে আহারে, ঘেমে গেছে? ঘেমে গেছো না, পরিশ্রম করতে করতে ঘেমে গেছো। আচ্ছা কবির, আমরা যে নতুন ফ্ল্যাটটা নিচ্ছি তো লোনের, আমাদের গাড়িরও তো লোনের, কতদিন জন্য বাকি? 7 মাস। আহারে 7 মাস, আবার নতুন আরেকটা গাড়ির লোন? নতুন গাড়ি করতে গেছ? বিটসের গাড়ির লোনটা যেন কত। এই নতুন গাড়ি করতে কে নতুন তো তোকে আমি আজকে তোকে আমাদের বংশের একটা নিয়ম আছে, স্বামীর গায়ে হাত তোলা যাবে না, শান্ত শান্ত অন্য ব্যবস্থা করা হবে। এই আমি এই শাড়ি কিনছি 1 বছর আগে, 3 বছর ধরে আমি মেকআপ কিনি না, আর তুমি তুমি নিজের নামে লোন নিতেছো তার একটা গাড়ির জন্য, কোন জায়গার কোন মেয়ের জন্য, আর কার কার জন্য তুমি কি কি করছো বলো? বিয়ে করছো? বিয়ে করছো তুমি? আরে না না না, বিয়ে শাদী করার অত সাহস কবিরের নাই, তাই না? আহারে, তাহলে কোন রিস্কে ও নিজের নামে লোন নিচ্ছে যদি বিয়ে না করে? এই বিটসের জামাই লাগস তো? হ্যাঁ, আরে না, ওকে তো লোন করে দিচ্ছি ব্যাংক থেকে। আহা আহা, লোন করে দিতেছে ওই কোম্পানি স্বার্থে, বিয়ের শাদী করে নাই, তাই না কবির? বিয়ের শাদী করে নাই। আমি তোমার জন্য আজকে খালি কিছু করতে পারলাম না। কান্ধর তুই, কান্ধর তুই, কান্ধর। আচ্ছা কবির, কান্ধর না, এখন বের হয়ে যাবো কিন্তু বাড়ি থেকে। কবির কত কষ্ট নাই, মায়ের মুড়াচ্ছে কান, একটু কান ধরে না না, কান কিসের কান ধরবে, ও কান ধরে উঠবস করবে, এই কান ধরে উঠবস করবে, একটু ভিডিও করব, সুন্দর লাগবে। আচ্ছা উঠবস করা,
সাংসারিক জীবনের যে বিভিন্ন সিনেমা হইতে থাকে এইগুলি আমি দেখি আর উপভোগ করি। মুক্তি চাস বল, তুই মুক্তি চাস? যদি মুক্তি না চাস তাহলে এখন কান ধরে উঠবস করবি, আর যদি মুক্তি চাস তাহলে আমি এখনই চলে যাবো এই বাড়ি থেকে। বলো বলো কবির, বলো মুক্তি চাই, মুক্তি চাই, বলো, বলে ফেলো, বলে ফেলো, মুক্তি চাইছে, মুক্তি চাইছে, থাক 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 থাক, মুক্তি চাই, আমি চলে যাবো এই বাড়ি থেকে। না না থাক, শান্ত হও, শান্ত হও, তুমি যাও বেডরুমে, যাও তুমি রেস্ট করো, আমরা কবিরের ব্যবস্থা করতেছি। না আমি যাবো না, ও কান ধরে উঠবস করবে খালা, আমার কিন্তু মাথা খারাপ হয়ে আছে। কান ধরে উঠবস করায় আমরা লাইভ করতেছি। না না ও এখনই কান ধরে উঠবস করবে, আমরা সবাই দেখব। কবির একবার খালি একবার করেন দিলো ভাই, সুন্দর সিস্টেম করে দাও, একটা পোজ দেন, পোজ দেন, মিউজিক হবে, মিউজিক চালাবো, গান চালাবো, কোন গানটা বলেন? ওই যে ওই হাসি, ওরকম করে হাসতে হাসতে তুমি কান ধরে উপবাস করবা, দর্শক ভাববে যে এইটা বুঝি আমাদের একটা টিকটক, টিকটকের সিস্টেমে। হ্যাঁ করো না কেন তুমি? ওই হাসির গানটা ছাড়ছ না কেন তুই? চালাবো নাও কবির, সবজি খাও, আমি দেখতেছি, তুই যা যা মা, যা যা যা, আমরা দেখতেছি, সেই স্টাইল আসবে তোমার, সেই সেই একটা জোশ আসবে, সেই হবে তোমার, যেই মায়ের হাত থেকে বাঁচাইছি, তুমি যদি বুঝতা কবি। এবার বুঝছো তোমার খালো হয়ে পলায় যায় বাচ্চে, গানটা খুঁজে পাচ্ছি না। উফ আরেকটা দেখি, আরেকটা গান উফ দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বলো ভাই হাসি, হ্যাঁ হাসি 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 কবির হাসি, এই যে হাসি, হ্যাঁ হাসি, হ্যাঁ হাসিয়ে দাও, একদম বান্দরের মতো হাসিয়ে দাও, দাঁতগুলি বাইর করে, হ্যাঁ হ্যাঁ আরো আরো জোরে, আরো জোরে, দাঁত আমি একচুয়ালি বুঝতে পারতেছি না আপনি মারতেছেন না কেন লিগা, এটা সম্ভব না, মানে আপনার কি ভয় দেখাইছে না কেন? বুলেট ফুরকানরে ভয় দেখাবো এমন কোনো মারপুত আছে দুনিয়ায়? আমি তো সেটাই বলতেছি, কিন্তু আপনি বারবার কেন মিস করতেছেন? তোমার বলছি ওটা সম্ভব না। কেন সম্ভব না? আমি ফুকিন্নি মারি না। আমি তো আপনাকে আগেই বলেছি সে একটা ভকিনি, একজন সিএনজি ড্রাইভার আর একজন নাপিতের পোলা। এই গলা নিচে। ওকে আই নো, আপনি ওই এক কাজ করেন, আপনি অ্যাডভান্স যেটা করতে আপনি টাকাটা ফেরত নেন, আমি অন্য কোনো গুন্ডা দেখে, ঠিক আছে? ওরে এটা ওয়ান ওয়ে, এখানে যা আসে তা ফেরত যায় না, মানে ফুরকান যা নেয় তা ফেরত দেয় না। মানে কি আপনি আমার টাকা ফেরত নেবেন না? টাকা তো পরের হিসাব, তুমি নিজেই এইখান থেকে বাইচা ফিরে যেতে পারবা কিনা সেটা ভাবো একবার। এটা কি দেখছো? বুলেট, আপনি তো বস ফকিনি পিড়ান না, ঠিক আছে? আমি নিজে ফকিনি, আপনি আপনি আবার ওইভাবে ভাবেন না যে আমার কেমন অনেক টাকা,
অ্যাকচুয়ালি আপনার যে টাকাটা দিচ্ছি ওইটা আমি লোন করে দিচ্ছি। আমি নিজে ফকির নিই, এখন আপনি ফকির নিয়ে মারলে মারতে পারেন, আপনার ইচ্ছা। বাস আমি কি আসলে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে পারি? কি মানে ধরেন আপনি যেহেতু আর পিটাইবেন না, আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলেন ওইভাবে ঠিক আছে, তাহলে একটু কি ধরেন যে ওই মহল্লার বিক্রি আমার ঘরে হাত দিয়ে মনে করেন আপনি আমার বন্ধুর মতো একটু যদি একটা রাউন্ড দিতেন, ঠিক আছে, ওইটাই চলত আমার কাইন্ডলি। ফুটানোর জায়গা আছে? হুম, আপনি তো ওই মনে করেন মেশিন ফুটাইলেন, একটা ছাতে লয়ে যাবেন, ঠিক আছে, গুলি করলেন আর একটা আমার লয়ে একটু মহল্লার ভিতরে একটু ঘুরলেন, ঠিক আছে, এই আপনি এইব বাস প্লিজ। ঠিক আছে, এটা আমি চিন্তায় রাখলাম, তুমি আপাতত যাও, এটা সময় এলে আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে জানাবে। যাও। থ্যাংক ইউ বস। রুনা, হ্যাঁ বল, একটা সত্যি কথা বলবি? হ্যাঁ, জিজ্ঞেস কর। তুই সেদিন কবির ভাইয়ের অফিসে কেন গেছিলি একা? বললাম না, তালগাছ ফোন দিছিল। তুই যাকে দেখতেই পারিস না, পাত্তাই দিস না, তোকে নাকি ডিস্টার্ব করে, তুই তার জন্য অফিসে গেলি? আরে রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করে, ওই দিন হাটটা ধরে ফেলছে, তার থেকে ভালো অফিসে দেখা করা না, রাস্তার মধ্যে মানুষজন দেখবে কি না কি বলবে। হ্যাঁ তা ভালো, কিন্তু অফিসটা তো আমি তোকে চিনাইছি, রাইট? তাহলে তুই আমাকে না বলে গেলি, একটা তো ফোন দিতে পারতি, একটা তো বলতে পারতি না। আচ্ছা শুন, আসলে জিনিসটা হইল গিয়ে যে আমি কবি ভাইয়ের অফিসে গেছিলাম কবি ভাইয়ের সাথে দেখা করতে। কবির ভাইয়ের সাথে দেখা করতে? হ্যাঁ, লাইভের ব্যাপারে। আমি রাস্তাঘাটে তোর সাথে বের হই, মানুষজন এসে তোর সাথে সেলফি তুলে, আমার কাছে জিনিসটা মানে কেমন জানি লাগে, একটা মনে হয় যে মানে তোর পিছে আমি হলে একটা লেজ ঘুরতেছে আমার কাছে, এটা মনটা খারাপ হয় আমার। আমার মনে হয় যে তুই মনে এটা বুঝতে পারোস না, এই জন্য আমি কবি ভাইয়ের সাথে কথা বলতে চাইছিলাম যে আমি লাইফ করতে পারি নাকি। তুই আমার বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, তোর বেস্ট ফ্রেন্ড বলে তো আমি ভাবছি যে তুই বুঝবি, কিন্তু তুই বুঝোস না জিনিসটা। তোকে আমি এর আগে কি বলছি, তুই এক ভুল দুইবার করলি, এর আগে কি করছিস, এই মোবারক দা শো এর সাথে লিংক আপ করতে গেছিস, যাস নাই, তারপর কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে বল। ওইটা তো এরপর তো কবির ভাইয়ের সাথে তো আর আমি কোনো, তুই লাইভ করতে চাস, তুই পপুলার হতে চাস, তুই আমাকে বল, এর আগে আমি তোকে বলছি, তুই আমাকে না বলে আর কত? তুই এত বড় নিম্ন খারাপ, বেস্ট ফ্রেন্ডের সাথে মিথ্যা কথা বলিস? যেই আমি তোকে ওখান থেকে বাঁচাইলাম, তোকে হেল্প করতে চাইলাম, তুই আমার সাথে মিথ্যা কথা বলিস? আমি তো ওইখানে আরিফ ভাইরে তুই চিনো, সেই জন্যই আমি আরিফ ভাইয়ের নাম নিয়ে নিছি, ওই টাইমে আমার মাথা কাজ করতেছিল না যে আমি কি বলবো, আর তখন আমি চাচ্ছিলাম না যে অফিসের বাইরে কোনো সিন ক্রিয়েট হোক তোর আর আমার মধ্যে। তুই যে এত বড় নিমখারা মিথ্যাবাদী, ছে, আমার মানে ভাবতেই লজ্জা লাগতেছে যে আমার তোর মতো বেস্ট ফ্রেন্ড আছে, আমার লিটারালি। আচ্ছা সরি, তো বাদ দে না এটা। কিসের সরি? আমার তো কবির ভাইয়ের সাথে দেখাও হয়নি ওখানে, ওই জিনিসটা তো বাড়েই নাই। তুই তো আগাইছিলি, রাইট? আমার না লজ্জা লাগতেছে, মানে তোর সাথে ফ্রেন্ডশিপ না করে একটা সাপ পালতাম তাও আমার সাথে বিট্রে করতো না। আমি কি তোর জিনিস চুরি করতে গেছি? আমি তো তোর সাথে কিছুই আনা, আমি শুধু নর্মালি কবির ভাইয়ের সাথে কথা বলবো যে আমিও লাইফ করতে চাই, তোর জিনিস তো আমি নিতে যাইনি ওইখানে, তোকে কেন আমি বিট্রে করবো? ফাইন ভাই, তুই তোর মতো থাক, আমার তো বলতেছি সরি বিধি, তুই বাড়াচ্ছিস কেন জিনিসটাকে? তুই তো আসলে সরি নেই, তো সব ফেক, আর সরি বলিস না, এটা সব ফেক। আমি অ্যাকচুয়ালি তো সরি, না হলে আমি কেন এখন বলে দিতাম, আমি তো এখনো মিথ্যা কথা বলে যাইতে পারতাম না। আসলে তুই সরি? হ্যাঁ, তাহলে আমি এখন কেন সত্যি কথাটা বলতেছি? আমি এখনো তো ওই তালগাছ তালগাছ করেই চলে যেতে পারতাম। তাহলে আরিফ ভাইয়ের সাথে তোর কি সম্পর্ক?
আগে ছোট ছিলাম বিতালগাসু মানে আমাদের একসাথেই বাসাটা ছিল সো প্রেম করছিলাম আর ওইটা মিষ্টি মিষ্টি কথা বললা পটায় ফেলে মানে একটা ভুল হয়ে গেছে তো এখন আমি চাচ্ছি না তার সাথে কোনো রিলেশন রাখতে কিন্তু দেখোস না এই যে বাসা নিচে চলে আসে হাত ধরে ফেলে এই সেই তুই এতদিন পর এই কথাটা বললি আচ্ছা যাই হোক তা ভালো তুই আমাকে সত্যি কথাটা বলছিস অ্যাট লিস্ট বুঝলাম যে তুইও আমাকে বেস্ট ফ্রেন্ড মনে করিস হ্যাঁ রে ভাই এটা কেন ডাউট করোস তোকে কি আসলে ডিস্টার্ব করে না ব্ল্যাকমেইল ট্যাকমেইল করে ডিস্টার্ব করে ব্ল্যাকমেইল করে আসলে না এরকম কিছু না না কিছু হইলে কিন্তু আমাকে বলিস আবার কোনো ক্লিপ ক্লিপ নাই তো ক্লিপ তো আমার মাথায় কি আমি ওই ক্লিপের কথা বলিস না বুঝিস নাই ক্লিপ ভিডিও ভিডিও মাঝে মধ্যে ওই যে বাইরে গেলে তখন ছবি তোলার ইয়াতে ভিডিও টিডিও করে আমার তুই গাধারে আমি কি এই ভিডিওর কথা বলছি কি বলবো বুঝস নাই ভিডিও বুঝছি চিল চিল মুড অফ করতেছিস কেন আমি তো তোর বেস্ট ফ্রেন্ড এই যে তুই যে আমাকে আজকে সত্যি কথা বললি এটাই অনেক বুঝছিস এরকম সবসময় বললি আর বাকিটা আমি দেখতেছি কোনো টেনশন নিস না তোর ফোনটি তুই আরিফের সাথে এটা এটা ইয়া করতে পারবি সময়ের দাম আছে না একটু কষ্ট করেন ঠিক আছে বস কথা কিন্তু এটাই রইলো ঠিক আছে আপনি আমার লোক যা করবেন সব অভিনয় করবেন ওকে ধরেন আপনি আমার ঘরে হাত দিবেন ঠিক আছে এমনি করে তারপরে আমি কমু দোষ কি খাইবি আপনি কমেন না হন খামুনারে দোষ ঠিক আছে আমি কমু বেড়া খাবি না সরি বস ভুল হয়ে গেছে মানে এটা অভিনয় এইটা করবো আর কি বস ভুল হয়ে গেছে বস মানে এটা একটু কষ্ট করে না মানলে ঠিক আছে এতটুকু করলে এলাকার আমি হিট থাকব আমি তো আপনার কি অভিনয় করতে থাকি ঠিক আছে আপনি হাতের উপর বুঝ দিয়ে দেন ঠিক আছে আপনি খোঁজ খবর লই আর কি কেন ক্যাশ আছে ও ছিনতাইকারী শোন বেশি রব দেখিস না আমার লগে বুঝছস এখন কিন্তু এলাকাবাসীর দিয়ে একদম মাইমুড়ি খাওয়ায় টেংরি টুংরি বাঙ্গাই দিমু তোর তুই যা এখান থেকে ফোট আপনার পোলার নাম কি মোবারক হ্যাঁ তাতে তোর কি ধরেন যে ওর দুইটা হাত দুইটা পা কেউ ভাঙ্গা দিল হসপিটালে ভর্তি হলো তখন তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে টাকা পয়সা লাগবে ওইটাই জিজ্ঞেসি আর কি আপনার কাছে ক্যাশ আছে শোনো যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে মন বেজার কইলে কথা উচিত
সবাই হিট হিট করে রে, চোখ মিট মিট করে রে, উপরে ফিট ফিট চলে রে, যেমনি হোক হিট হওয়া লাগবে রে।